আলহামদুলিল্লাহ, মুফতি মজলিসের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা হায়াতের একটি মূল্যবান সময় আজকে এই মুফতি মজলিসে হায়াতের একটি মূল্যবান সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া তান বলছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পিছনে বসা ছিলাম, এতক্ষণ কালেকশন হলো, আপনারা অনেকে যার যার সমর্থন অনুযায়ী আপনারা মাদ্রাসায় অংশগ্রহণ করেছেন, বক্তা অনেক সময় পিড়াপিড়ি করলেন আপনাদেরকে দেওয়ার জন্য, অনেকে দিলেন অনেকে দিলেন না, আমি এই এই যে ঠেলাঠেলি হলো দেওয়ার জন্য চেষ্টা হলো, এই কথার প্রেক্ষাপটেই যে আয়াতখানি তেলাওয়াত করেছি, ময়দানে হাসরে আপনার আমি যখন উপস্থিত হব, আল্লাহ তাআলা কিছু মানুষকে ফেরেশতারা হাকায়া হাকায়া ধাওয়ায়া জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে যে ধাওয়ায়া ধাওয়ায়া হাকায়া জান্নাতে নিয়ে যাবে, ওই দলের অন্তর্ভুক্ত হতে চাইতেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসীকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও দুনিয়া বাসীরা, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে মহাব্বত করো, দুনিয়ায় কষ্টে থাকো সুখে থাকো সকল অবস্থায় যারা আমি আল্লাহকে ভয় করো, ময়দানে হাসরে আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার মাধ্যমে হাকায়া হাকায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর ফেরেশতা যখন নারী এবং পুরুষদেরকে হাকায়া জান্নাতের দিকে রওনা করবে, হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাবে, মানুষগুলো জান্নাতের দিকে যাবে, জান্নাতের রাস্তা দেখবে, চতুর্দিকে ফলে ফুলে ভরা সুন্দর বাগান, জান্নাতি মানুষেরা তাকায়া তাকায়া বলবে, কি সুন্দর আমাদের জন্য রাস্তা তৈরি করে রেখেছে আল্লাহ। ও ফেরেশতারা একটু দাঁড়াও, আল্লাহর নিয়ামত, এই আল্লাহর জান্নাত যাওয়ার যে রাস্তা, এই রাস্তায় যাওয়ার সময় যে নিয়ামত গুলো আছে আমরা কিছু নিয়ামত উপভোগ করি, একটু দাঁড়াও। আল্লাহর ফেরেশতারা বলে, ও জান্নাতি বান্দারা, এর চাইতে ভালো ভালো নিয়ামত তোমাদের জন্য সামনে রাখা হয়েছে। এই যে আজকে যত নিয়ামত দেখতেছ, নিয়ামতের যত খাজানা গুলো আছে, সমস্ত খাজানা গুলা সমস্ত নিয়ামত গুলা ও বান্দা তোমার জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেছে। মানুষেরা যখন জান্নাতের নিকটতম জায়গায় চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশের আগে ফেরেশতা তাদেরকে অভিবাদন করবে, সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দারা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আর তোমরা অরণ্যকালের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। মানুষগুলা যখন জান্নাতের মধ্যে জান্নাতের ঘোষণা পাবে, আল্লাহর বান্দারা জান্নাতে ঢোকার আগে আল্লাহর প্রশংসা করবে। আমরা যখন ভাত খাই, কোনো খাবার খাই, ভালো কোনো নিয়ামত আসে, নিয়ামতটা দেখি সর্বপ্রথম আমরা বলি আলহামদুলিল্লাহ, ঠিক না? মানুষদেরকে যখন আল্লাহর বান্দাদেরকে যখন জান্নাতের ফেরেশতা অভিবাদন করবে, এই ফেরেশতাদের অভিবাদন শুনে সকল জান্নাতি নারী পুরুষেরা এক বাক্যে তখন বলতে থাকবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আল্লাহর জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতি নারী এবং পুরুষ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ
আপনি যে আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, ওয়াদা করেছিলেন, আল্লাহ আজকে আপনার ওয়াদা আমাদের পূর্ণ করেছেন গো আল্লাহ। দুনিয়াতে বলেছিলেন বান্দা আমাকে ভয় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। রব্বুল আলামিন আজকে আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, আপনার প্রশংসা করি ওয়া কাল আলহামদুলিল্লাহ। ওই জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতি বান্দা বান্দিগণ আল্লাহর প্রশংসা করা শুরু করবে। ওই জান্নাতে যেতে চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না। ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য দুনিয়ায় কিছু আল্লাহর ইবাদত বন্দেগি করা লাগবে। আপনার আমি 60-70 বছর যত ইবাদত করি, ডান এবং বাম কাল দুইজন ফেরেশতা আমাদের আছে না নাই? আপনারা জানেন কি জানেন না? কিরামান কাতিবিন, ডান পাশের ফেরেশতা বান্দার ভালো রাখে আর বাম পাশের ফেরেশতা বান্দার বদ গুলা রাখে। বান্দার 60 বছরের আমল নামা ময়দানে হাসরে যখন বান্দার সামনে তুলে দেওয়া হবে, কি করা কিতাব, ও বান্দা দেখো 60 বছরে তুমি কি ইবাদত বন্দেগি করেছ, 60 বছরে তুমি কি আমল করেছ, এই যে নাও তোমার আমল নামার ডায়েরি তোমার কাছে দিয়ে দিলাম। ই করা কিতাব কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা যখন তার আমল নামা গুলা দেখবে, বান্দা আমল নামা দেখে বান্দা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার এই আমল গুলা কোথার থেকে আসলো, এই আমি তো গভীর রজনীতে একটা গুনাহ করেছিলাম, আমি মানুষের লোক গত অবস্থায় আমি একটা অন্যায় করেছিলাম, আমি এই মানুষের ভিড়ের বাহিরে একটা অন্যায় করেছিলাম, আজকে অন্যায়ের কথা কোত্থেকে আসলো, আমার আমল নামার ডায়ের মধ্যে সব কিছু দেখা যাচ্ছে। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিন কিন্তু দুনিয়ার অন্য কোন মানুষ লাগবে না, বান্দার হাত আল্লাহর দরবারে বান্দার দরবারে জবাব দিয়া দিবে, বান্দার মুখ বান্দার বিপক্ষে জবাব দিবে, বান্দার পা বান্দার বিপক্ষে জবাব দিবে। আল্লাহ তাআলা বলছেন মালি হাদাল কিতাব, ওই দিন যে কিতাব তোমাদের সামনে দেওয়া হবে, আমল নামা ডায়েরি যে তোমাদের সামনে দেওয়া হবে, লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই আমল নামার মধ্যে ছোট্ট একটা আমলের কথাও ছেড়ে দেওয়া হবে না, এই আমল নামার মধ্যে ছোট্ট একটা গুনাহকেও ছেড়ে দেওয়া হবে না। এই যে আপনারা যে দান করলেন, কম করেন বেশি করেন যা কিছু করছেন, আল্লাহর ফেরেশতারা সব কিছু আপনার আমার আমল নামার ডায়ের মধ্যে লিখে রেখেছেন, কথা ঠিক কিনা? আপনার আমি মাহফিলে এসেছি, কে উঠে গেল আমিও উঠে যাব, এমন নিয়ত করে যদি একের পর এক উঠে যান, উঠে যেতে পারবেন, হায়াতে কিন্তু কোনো ভালো আমল লেখা হবে না, কে বসুক অথবা না বসুক, আমি আমার ইমানের আমি আমার ইমানকে ইসলাহ করার জন্য, আমলকে ইসলাহ করার জন্য ওলামাদের জবান থেকে আমার কিছু আমল দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ময়দানে হাসরে আল্লাহ তাআলা যখন বান্দার সামনে আমল নামার ডায়েরি দেওয়া হবে, ওই সময় কিছু কিছু বান্দারা বলবে যে আল্লাহ আমরা তো এই গুনাহ করি নাই, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে না অন্যায় করে অস্বীকার করে আছে না নাই, আমি অন্যায় করছি কেউ দেখছে নাকি, মানে স্বীকার করতে চায় না। তো ময়দানে হাসরে এমন কিছু মানুষ তারা বলবে যে আমরা যে অন্যায় করছি, এই অন্যায়ের কি সাক্ষী আছে গো? আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াউমা নাখতিমু, ময়দানে হাসর এমন একটা ময়দান হবে ওই দিন কেউ কোনো কথা বলতে পারবে না, নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের বাক শক্তি রোধ করে দিবে, কেউ কোনো কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন কথা বলবে তার হাত, কে কথা বলবে ওই দিন কথা বলবে তার হাত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন কথা বলবে তার পা, ওই দিন কোন দুনিয়ার অন্য কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই,
আপনার আমার সাথে যে স্ট্রাকচার আছে বডি আছে হাত পাঙ্গ প্রতঙ্গ আছে হাত দিয়া চুরি করলে ময়দানে হাসরে হাত আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে আল্লাহ তাআলা ময়দানে হাসরে এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা সবাই উঠব ময়দানে হাসরে যেন আল্লাহর দরবারে ভালো আমল নিয়ে উঠতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন নিয়ত আছে না না ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুল করিম হামিদি সাহেব উপস্থিত হয়েছে আমি ভাঙ্গাচুরা অবস্থায় যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ